রাস্তার দুই ধারে নারকোল বা ডাব পর্যটকদের তৃষ্ণা নিবারণের জন্য এই রকম সারি সারিভাবে সাজানো রয়েছে। দাম 20 থেকে 30 টাকার মধ্যে। কোণারক মন্দিরের বাস স্ট্যান্ডে এসে আমরা নামলাম, আমরা এসেছি পুরী থেকে। আজকে তোমাদের কোণারক মন্দিরের ঐতিহাসিক যে মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করাবো, সাথে তার কিছু গল্প। তো এই মন্দিরের পথে যেতে অনেক ছোট বড় দোকান পড়বে, হাতের কাজ থেকে শুরু করে নানা রকম শৌখিন ব্যাগ টুপি পাওয়া যায়, যেহেতু মন্দিরটা খোলা মাঠের মধ্যে, অনেকটা রোদ এসে পড়ে তার জন্য এখানে টুপিও বিক্রি হয়। আর এই বেতের তৈরি নানা রকমের হাতের কারুকার্য দেখলে মন ভরে যাবে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই অনেক স্বাগত, আমি বনি আর রেডমো বনি থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি আপনারা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, একটু উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওতে ফিরে আসি, এই হচ্ছে কোণারক মন্দিরের মেন গেট। হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলতে বলতে মূল মন্দিরের সামনে চলে এসেছি, আর এইখান থেকে প্রবেশপথ। প্রবেশপথে গিয়ে এইখানে হচ্ছে তোমার টিকিট কাউন্টার আছে, সেখানে তোমার টিকিট কাটতে হবে। টিকিট ওই যে ঘরগুলো দেখছো, একটা টয়লেট রুম আছে আর একটা টিকিট কাউন্টার, আর লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপরে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছে, আর আমি সেই ফাঁকে তোমাদের চারিপাশটা একটু ভিডিও করে দেখাচ্ছি কতটা পরিবর্তন হয়েছে জায়গাটা, কতটা শৌখিন হয়েছে, কত কারুকার্য ফুটিয়ে তুলেছে পর্যটকদের আরও দর্শনের জন্য। অনেক পরিবর্তন হয়েছে দেখে খুব ভালো লাগছে। আর তোমাদের আরেকটু বলে রাখি, এখানে টিকিটের দাম হচ্ছে 40 টাকা মাথাপিছু একজনের। তো এখানে আমরা টিকিট নিয়ে, আর এই রকম কয়েনের মতন টিকিট, এই কয়েনের মতন টিকিটটা এখানে যে গার্ড আছে তার হাতে দিতে হবে। আর এইখানে দেখছি অনেকটা মেট্রো স্টেশনের মতন এইভাবে রডের সাহায্যে এরকম ব্যারিকেড করা আছে, এইভাবে এন্ট্রি পথ শুরু হলো। এখান থেকে শুরু হচ্ছে নাট মন্দির। তো নাট মন্দির সবার আগে পড়বে, তো আমরা এই নাট মন্দিরে যাবো। নাট মন্দির থেকে মূল মন্দিরটা আমরা দর্শন করব। মূল মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু কালের গর্ভে অনেক কিছু ক্ষয়ে গেছে, অনেক পরিবর্তন আনা হয়েছে মন্দিরে। তো সবার প্রথমে এখানে যে সিংহর মূর্তি রয়েছে তার নিচে রয়েছে হাতি, আর তার নিচে রয়েছে মানুষ। এই প্রতীক হচ্ছে মানুষের অহংকার শক্তি, যে ক্ষয় হচ্ছে তারই প্রতীক বলা হচ্ছে লোকমুখে প্রচলিত। নাট মন্দিরে উঠে যদি মন্দির দর্শন করতে যান, নাট মন্দির থেকে মূল মন্দিরকে কেমন সুন্দর দেখতে লাগে সেই অপরূপ দৃশ্য দেখতে গেলে আপনাকে একটু কষ্ট করে যে চওড়া চওড়া নাট মন্দিরের সিঁড়ি আছে সেগুলো পার করতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে নাট মন্দিরের উপর দিয়ে যে সবুজ প্রাকৃতিক দৃশ্য আমি ভিডিও করেছি, এটা এখনকার যেসব শিল্পীরা আছে পর্যটকদের আকর্ষণ কেন্দ্র করে তুলেছে। আর তার সঙ্গে পুরনো শিল্প কারুকার্য, যে সমস্ত মূর্তিগুলো গম্বুজের গায়ে মন্দিরের গায়ে নির্মিত হয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা ইতিহাস আছে। ভালোভাবে খুঁটে জানতে গেলে এখানে অনেক সময় লেগে যাবে, অনেক দিন লাগবে। তো সাধারণ মতে অত সময় এখন বর্তমানে কারোর কাছেই নেই, মাত্র কয়েক ঘন্টার মধ্যে যেইটুখানি যা জানা সম্ভব সেইটুখানি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। নাট মন্দির থেকে মূল মন্দির যতই ভেঙে যাক, ক্ষয়ে যাক, আর ঐতিহাসিক অনেক তথ্য হারিয়ে যাক, কিন্তু এখনও যেন অপূর্ব সুন্দর বয়ে নিয়ে চলেছে। এক কথায় কোণারক মন্দিরকে জানতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের কিছু ঐতিহাসিক কথা এখানে উঠে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, শাম্ব ছিলেন অসম্ভব সুন্দর, কিন্তু ছিলেন খুব জেদি আর এক গোয়ামী। তিনি কিছু ভুলবশত এমন কিছু কাজ করেন যা ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে অভিশাপ দিতে বাধ্য হন। অভিশপ্ত শাম্ব নিজের অপূর্ব রূপ হারিয়ে কদাকারে পরিবর্তন হয়। সেই কদাকারের রূপ কেউ যাতে দেখতে না পায় সেই কষ্টে তিনি কোণারক মন্দিরে চলে আসেন, তবে এখানে আগে মন্দির ছিল না। শাম্ব কদাকার রূপ নিয়ে দিশেহারা হয়ে গেছিলেন, সেই সময় নারদ মুনি এসে শাম্বকে উপদেশ দেন তিনি যেন সূর্যদেবের আরাধনা করেন। শাম্ব সেই মতন সূর্যের আরাধনা করতে থাকে। শাম্বর আরাধনায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব প্রকট হয়ে শাম্বকে আশীর্বাদ দেন তিনি যেন তার আগের রূপ ফিরে পান। তখন শাম্ব
তিনি বড় চেয়ে নেন সূর্যদেবের কাছে। শাম্বু আরও বলেন, আপনার মন্দির আমি এখানে তৈরি করতে চাই, আপনি ঠিক যে রূপে আমাকে দর্শন দিয়েছেন এই রথের রূপ ধরেই আপনি এই মন্দির তৈরি করে দিন। শোনা যায় সেই স্বর্গ থেকে রথ নেমেছিল এইখানে, লোকমুখে শোনা যায়। তারপর শাম্বর সুস্থ হয়ে যাওয়ার পরে কিছুদিন এখানে সূর্যের পুজো করতেন, তারপরে তিনি নিজের দেশে ফিরে যায়। আর সূর্যদেবের যে রথ ছিল সেই রথ সমুদ্রের গর্ভে মিলিয়ে গেছে। এরকমই দিন যায়, কালক্রমে শোনা যায় রাজা নরসিংহ এই মন্দির তৈরি করেন তার মার আদেশে। তার মা ছিলেন প্রথমে নিঃসন্তান। এই সূর্য মন্দিরে তিনি সূর্য পুজো করে এইখানে তিনি স্বপ্নাদেশ পায় যে তার সন্তান হয়ে যাওয়ার পরে তিনি যেন এখানে সেই সূর্যদেবের মন্দির স্থাপন করে দেয়। স্বর্গের রথ যেরকম দেখতে ছিল সেই রকমই স্বপ্নে পাওয়া রথে একই রকম দেখতে নরসিংহ তৈরি করে দেয় তার মার আদেশে। তো এইখানে মন্দির তৈরি করার সময় কিছু ভুল ত্রুটি হয়ে যায়। মন্দির তৈরি করে এখানে 1200 কর্মচারী, আর 12 বছর ধরে মন্দিরটা তৈরি হয়। কিন্তু শেষে গিয়ে মন্দিরের মাথায় একটা কলস বসানোর কথা, কিন্তু সেই কলসটা কিছুতেই প্রতিষ্ঠা করা যাচ্ছিল না। তখন নরসিংহর ছেলে, সে ছোট শিশু, তার বয়স 12 বছর ছিল, সে বলে, বাবা আমি এই কলসটি বসাবো। সেই কথার মতন সেই কলসটি সেখানে মন্দিরের মাথায় বসায়। কিন্তু এতে শ্রমিকদের মধ্যে কিছু বাদ বিবাদ শুরু হয়ে যায় যে রাজা বলেছিলেন যদি আমরা এই মন্দির কলস যদি বসাতে না পারি তাহলে রাজা আমাদের সবাইকে হত্যা করবে। এই কথা শুনে ছোট্ট শিশু নিজের প্রাণ বিসর্জন দেন সেই চন্দ্রভাগা নদীতে। তো এইখানে নদীতে যখন উনি নিজের প্রাণ বিসর্জন দেন তো তখন মন্দিরে খুদ হয়ে যায়। তারপর থেকে এই মন্দিরে আর কোনোদিন পুজো হয়নি। তো এই হচ্ছে লোকমুখে শোনা কোণারক মন্দিরের কিছু ঐতিহাসিক গল্প। তার সাথে সাথে আশেপাশে অনেক রকমের স্টেজ রয়েছে যেগুলো সেই সময় তৈরি করা হয়েছিল। শোনা যায় এখানে রান্না হতো, এখানে নর্তকীরা নাচ করতো, বা নানা রকম অনুষ্ঠান এখানে হতো এই মন্দিরের চারপাশে। এই মন্দিরের 4টে দরজা আছে, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, এই সমস্ত দরজা দিয়ে হ্যাঁ সূর্যের আলো কখন ডুববে সেই সময় নির্ধারণ করা হতো। যে চাকাগুলো রয়েছে সেই চাকার প্রত্যেকটা আলাদা আলাদা ঐতিহাসিক গল্প রয়েছে। প্রত্যেকটা চাকার দেখতে একই রকম, কিন্তু প্রত্যেকটা চাকার ভিতরে অনেক ঐতিহাসিক গল্প রয়েছে যেগুলো এখানে আসলে অনেক কিছু আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন। তো এইবারে মন্দিরটা পুরোটা ঘুরে নিয়েছি আর আপনাদের সঙ্গে যতটা পেরেছি ভিডিও শেয়ার করেছি। তা আরেকটা জিনিস, মন্দিরের দরজা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। শোনা যায় সুনামির পরে এখানে নাকি অনেক বালি ঢুকে গিয়েছিলো, সেই জন্য এখানে বৈজ্ঞানিকরা এখানে তোমার দরজা বন্ধ করে দিয়েছে পাথর দিয়ে। আবার শোনা যায় অনেক রকম গল্প, এখানে মূর্তি, যে মূর্তিগুলো ছিল 4টে দরজায় 4টে মূর্তি, সেই মূর্তিগুলো এখন জানি না। তো যাক, গল্প গল্পের মতন জায়গায় থাক, এখানে আমি ভিডিওটা তৈরি করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে চন্দ্রভাগা যে নদী সমুদ্র যেটা বলবেন তারই কিছু আমি এখানে ভিডিও করেছি, অপূর্ব দেখতে লাগে সন্ধ্যার সময়। এরপরেই শুরু হবে এখানে যে আলোর যে শো হয়, এখানে লাইটিং নানা রকমের অপূর্ব দৃশ্য, সেটার ভিডিও করতে পারিনি। যাই হোক, আপনারা আসলে এই আলোর সন্ধ্যের পরে যে আলোর উৎসব তৈরি হয় মন্দিরের চারপাশে নানা রকমের, সেটা অবশ্যই আপনারা দেখবেন কেমন লাগে। তো আজকের ভিডিও কোণারক মন্দিরের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা রাখছি। নমস্কার। ¿Qué?